যুক্তরাজ্যের মুদ্রা পাউন্ড স্টার্লিংয়ে এতদিন শোভা পেয়ে আসছে সদ্য প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের ছবি। রানীর ছবি সম্বলিত বেশ কিছু মুদ্রা প্রচলিত আছে কমনওয়েলথভুক্ত আরও 14টি দেশে। নিয়ম অনুযায়ী রানীর মৃত্যুর পর এসব মুদ্রায় এখন বসবে নতুন রাজার ছবি। তাহলে কি হবে রানীর ছবিযুক্ত মুদ্রাগুলোর, জানবো ডেস্ক রিপোর্টে। 1952 সালের 6 ফেব্রুয়ারি ব্রিটেনের সিংহাসনে বসেন রানী দ্বিতীয় এলিজাবেথ। সে সময় ব্যাংক নোটে কোনো রাজা রানীর ছবি থাকতো না। 1960 সালে প্রথম এই নিয়মের পরিবর্তন হয়। 1 পাউন্ডের ব্যাংক নোটে ছাপা হয় রানী দ্বিতীয় এলিজাবেথের মুখমণ্ডলের ছবি। পরবর্তীতে অন্যান্য ব্যাংক নোট আর ধাতব মুদ্রাতেও বসে রানীর মুখ। বর্তমানে রানীর মুখাবয়ব সহ 4.5 মিলিয়ন পাউন্ড স্টার্লিং নোট প্রচলিত আছে বাজারে। সব মিলে এসব নোটের মূল্যমান 80 বিলিয়ন পাউন্ড। রানী মারা যাবার পর নিয়ম অনুযায়ী দেশটির মুদ্রায় এখন বসবে রাজা তৃতীয় চার্লস আর্থারের ছবি, যা হবে দেশটির ইতিহাসে প্রথমবারের মতো মুদ্রার ছবি পরিবর্তন। এক হিসেব বলছে, নতুন রাজার ছবিযুক্ত নোট দিয়ে এগুলো প্রতিস্থাপন করতে কমপক্ষে 2 বছর সময় লাগতে পারে। সবশেষ 50 পাউন্ডের সিনথেটিক নোট ইস্যু করার সময় পুরনোগুলো প্রত্যাহার এবং নতুন নোট সরবরাহে ব্যাঙ্ক অব ইংল্যান্ডের সময় লেগেছিল 16 মাস। তবে এই বিষয়ে আপাতত দুশ্চিন্তার কিছু নেই বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। তিনি জানান, এখন ব্যাংকের পক্ষ থেকে প্রিন্স চার্লসের ছবিসহ নতুন নোট ছাপা হবে, তবে যেসব নোটে রানীর ছবি আছে সেগুলো বাজার থেকে প্রত্যাহার করা হবে না। নোটগুলো পুরনো হয়ে গেলে তা বাতিল হয়ে যাবে। রানীর মৃত্যুর পর তার ছবিসহ নতুন কোনো কয়েন বাজারে ছাড়া হবে না বলে জানিয়েছে রয়্যাল মিন্ট। আর নোটের মতোই যেসব কয়েন বাজারে রয়েছে সেগুলো নষ্ট হওয়ার আগ পর্যন্ত বহাল থাকবে। এখন নতুন নোট আর কয়েনে রাজার কোন ছবি যুক্ত হবে তা নির্বাচন করতে হবে। নতুন রাজার যে আবক্ষ মূর্তিটি মুদ্রায় যুক্ত হবে সেই ছবির বিষয়ে সরকারকে বাকিংহাম প্যালেসের সঙ্গে একমত হতে হবে। শুধু ব্রিটেনেই নয়, রানী এলিজাবেথের ছবি রয়েছে কমনওয়েলথভুক্ত 14টি দেশের মুদ্রায়। কানাডার কিছু $20 ব্যাংক নোট, নিউজিল্যান্ডের মুদ্রা এবং ইস্টার্ন ক্যারিবিয়ান সেন্ট্রাল ব্যাংকের সব মুদ্রা ও নোটে রয়েছে রানীর ছবি। এর সবই প্রতিস্থাপিত হবে রাজা তৃতীয় চার্লসের ছবি দিয়ে। একই নিয়ম প্রযোজ্য হবে ব্রিটিশ রাজত্ব দ্বারা নিয়ন্ত্রিত দ্বীপ ও অঞ্চলগুলিতেও। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।